থানা দিন দুর্গা চৌমুণী পাড়ায় রবিবার দুটি পুরুষের মৃতদেহ পাওয়া যায় দিন দুপুরে এই জোড়া মৃতদেহ উদ্ধার এই ঘটনায় এলাকায় গভীর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দুটি মৃতদেহ গভীর জঙ্গলের মধ্যে এবং দুই মৃত ব্যক্তির হাতগুলি বাধা অবস্থায় ছিল প্রাথমিকভাবে ধারণা এই দুজন যুবককে হত্যা করা হয়েছে জোড়া মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বুজরংনগর থানার পুলিশ এবং পদস্থ পুলিশ কর্তারা এই জঙ্গল এলাকায় জোরা মৃতদেহ উদ্ধার নিয়ে পদস্থ পুলিশ আধিকারিককে জানিয়েছেন এই দুজনের মৃত্যুর কারণ বের করতে তদন্ত চলছে মৃত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি দুপুর সাড়ে বারোটার দিকে বৈজন্যগর থানাতে পাবলিকে ফোন করে জানায় যে এখানে দুর্গা চৌধুরী পাড়াতে একটা এরিয়াতে দুইটা মেল ডেড বডি পড়ে আছে তো সেই ইনফরমেশনের বেসিসে সঙ্গে সঙ্গে বুজনগর থানার ওসি এবং অন্যান্য অফিসাররা এখানে ছুটে আসে এসে এখানে ডেড বডি ঠিকই পাওয়া গেছে ইনফরমেশনটা সত্য দুটা ডেড বডি পাওয়া গেছে এবং এগুলি এখন আমরা এনকোয়ারি করে দেখছি এগুলি কার বডিগুলো তো এটা দেখা লাগছে এটা হয়তো বা এক দুদিন পুরানো ডেড বডি হবে তো এটা তো বাকিটা আমরা চলছে এখন তো বলা যাবে না এটা আমরা পাঠাবো এবং পিএম হবে তারপরে বাকিটা হাতে একটু বাধা আছে দেখে এটা বডিতে মৃতদেহগুলিকে ময়না তদন্ত করার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে উল্লেখ করেছেন পদস্থ পুলিশ আধিকারিকরা তবে পুলিশের বক্তব্য হলো প্রাথমিকভাবে মৃতদেহগুলিকে দেখে ধারণা করা যায় যে মৃতদেহগুলি এক দুদিন আগের পরবর্তী তদন্ত জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ রবিবার সকালে জোড়া হাত বাঁধা অবস্থায় জোড়া মৃতদেহ উদ্ধারের পর এলাকায় গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে বজুমনগর এলাকার শিল্পের জন্য সুনাম থাকলেও অপরাধমূলক কাজকর্মের খবরও হামেশাই শোনা যায় যদিও পুলিশি তৎপরতাও যথেষ্ট পরিমাণে রয়েছে এলাকায় এই মৃত্যুর রহস্য উন্মোচিত হলে পুলিশের প্রতি জনমানুষের আস্থা বাড়বে তা বলাই বাহুল্য রিপোর্ট রাইজেস্ট নিউজ